হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো, তারা ইতিমধ্যে প্রায় 2টি অ্যাসাইনমেন্ট স্কুলে কমপ্লিট করেছে। তোমাদেরকে আর অ্যাসাইনমেন্টের নিয়মাবলী নিয়ে আর কিছু বলার নেই, তারপরেও যাদের নিয়ম সম্পর্কে জানার দরকার তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণীতে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের। তো তোমরা আমার সাথে কন্টিনিউ করলে তথ্য যোগাযোগ প্রযুক্তি একদম 100% অরিজিনাল সমাধানটি পেয়ে যাবে। আমি মোহাম্মদ জুয়েল মাহমুদ, এক্স লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, সিটি মডেল কলেজ এবং জেডাম এডুকেটের পরিচালক। তো লেটস স্টার্ট। আচ্ছা, আমরা প্রথমত প্রশ্নটি এক নজর দেখে নিই। বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই ই লার্নিং তোমার হচ্ছে হলে ই লার্নিং এর সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব, তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে বলবে। এই প্রতিবেদনে আসলে যা যা লিখতে হবে তোমরা এখানে দেখতে পারবে। দেখো, ভূমিকা, তারপর করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, এভাবে যতগুলো টপিক্স আছে তোমরা একটু কাইন্ডলি দেখে নাও। আমরা এই সবগুলো টপিক্সের উপর একদম এ টু জেড পরবর্তীতে দিয়েছি, তোমরা সেখান থেকে ভিডিওটি পজ করে করে লিখে নিতে পারো, ওকে? অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যদি তোমরা একটা মেসেজ করো তাহলে আমরা পুরোটার পিডিএফ কপি তোমাদের দিয়ে দেবো, সেটা দেখো তোমরা লিখতে পারবে। ওকে, এবার আসি আমরা উত্তরে। হ্যাঁ, আমাদের প্রথম লিখতে বলছিল কি, ভূমিকা। ভূমিকার উপরে আমরা যা লিখেছি তোমরা একটু দেখে নাও, এটা মুখে বলা সম্ভব না কারণ অনেক বিষয়, এটা তোমরা একটু কাইন্ডলি দেখে নাও। আমরা প্রত্যেকটা টপিক্সের উপরে ভিডিও 4-5 সেকেন্ড করে রাখবো বা 1 মিনিট করে রাখবো, তোমরা সেখান থেকে হয় ভিডিওটা পজ করে লিখে নিবে অথবা স্ক্রিনশট রেখে পরবর্তীতে লিখে নিতে পারবে, অথবা আমাদের ফেসবুক যেই পেজটা আছে তোমরা সেইটাতে মেসেজ করলেই তোমরা এটার পিডিএফ কপি পেয়ে যাবে। তবে সেই লিঙ্কটা পেতে হলে তোমাকে ডেসক্রিপশন বক্সে যেতে হবে, আর যদি পিডিএফটা নিতে হয় সেক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা তুমি আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্সে সেই ডকুমেন্টটা দিতে হবে, তাহলেই আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে, আমরা ভূমিকা যদি তোমাদের লেখা শেষ হয়ে যায় তাহলে পরবর্তী টপিকে চলে আসছি। করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। আমাদের যে আগের টপিকটা ছিল সেইটার উপর আমাদের কিছু নোটস লিখতে হবে, যে আমাদের করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু চালু না রাখার যে যৌক্তিকতা সেইটার মধ্যে একটা হচ্ছে সামাজিক সংক্রমণ রোধ। আমরা তো জানি বর্তমান যদি আমরা একসাথে অনেকে একসাথে থাকি সেখানে হাঁচি কাশির মাধ্যমে আমাদের সামাজিক সংক্রমণ হতে পারে, আমাদের একজনের শরীরে করোনা থাকলে সেটা আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে। তো তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা সচেতন থাকবে, আর তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে হবে, যেন তোমাদের উপর সামাজিক সংক্রমণের ব্যাপারটা তোমাদের উপরেই না আসে। তাহলে তোমরা লেখো এইটা, আর অবশ্যই মনে রাখবে আমরা যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করতেছি তোমাদের কাছে তো একটা সাবস্ক্রাইব পেতেই পারি, তাই না? আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো, এতে তারাও কিন্তু অ্যাসাইনমেন্টটা সহজেই কমপ্লিট করে ফেলতে পারবে তোমাদের মতো। এটা আরেকটা টপিক, সেটা এটা হচ্ছে আরেকটা টপিক। এই বিকল্প পাঠদান এটা আরেকটা টপিক, আগের টপিকসেরই। এটা হচ্ছে আমাদের সাব হেডিং আর কি এগুলা। আবারও বলতেছি এটা কিন্তু দ্বিতীয় টপিকসেরই সাব হেডিং, করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যে যৌক্তিকতা সেইটার আরেকটা হেডিং আর কি, সাব হেডিং। এইভাবে লিখতে হবে, আমি যেভাবে দিয়েছি সেভাবে তোমরা খাতায় পর্যায়ক্রমে লিখে ফেললেই হবে। দেখো, বিকল্প পাঠদান সেটা একটা কিন্তু সাব হেডিং, এটা আমি কালার করে দিয়েছি, তোমাদের বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে কালারিং পেন দিয়ে লিখতে পারো অথবা সুন্দর করে লিখে এটা নিচে আন্ডারলাইন করবে সুন্দরভাবে কালারিং পেন দিয়ে, তারপরে লিখবে।
অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে তোমরা লিখতে থাকো আর কথা বলতে থাকি। অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে তুমি যত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করবে, হ্যাঁ, তত সুন্দর মূল্যায়ন তুমি পাবে। এটাই আগে এটা সরি এটা আগের টপিক না, এটা কিন্তু আমাদের নতুন টপিক। তোমরা প্রশ্ন অবশ্যই দেখে নিবে, হ্যাঁ, ই লার্নিং এর ধারণা। আমরা আগের টপিকটা সবগুলো শেষ করে ফেলছি, এবার তৃতীয় টপিক আমাদের ই লার্নিং এর ধারণা সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দিতে বলছে। এটা হচ্ছে ই লার্নিং এর ধারণা, এটা 3 নম্বর হেডিং আমাদের, 3 নম্বর হেডিং এর এটা টপিক এর ব্যাখ্যা আর কি। প্রশ্ন অবশ্যই দেখে নিতে হবে, হ্যাঁ, আমার তো ভুল হতেই পারে, তাই না? তোমরা প্রশ্ন দেখে দেখে তারপর আমার লেকচারটা শুনবে অথবা স্ক্রিনশট বা লিখে নিবে। এটা হচ্ছে আমাদের চতুর্থ হেডিং, ই লার্নিং এর সুবিধাসমূহ তোমরা কোশ্চেনের মধ্যেই দেখতে পারবে। ই লার্নিং এর সুবিধাসমূহ এখানে দেখো, নিচে আমরা কিন্তু ই লার্নিং এর একটা সুবিধা দিয়েছি, পাঠকে সহজ করা। তোমরা পরবর্তী স্লাইডে আরো সুবিধা দেখতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে সহজলভ্য উপকরণ। চতুর্থ হচ্ছে আকর্ষণীয় পাঠদান। এটা হচ্ছে পঞ্চম, প্রায়োগিক শিক্ষা। এটা হচ্ছে ষষ্ঠ, সহজবোধ্য উপস্থাপনা। আমরা যদি এগুলো তোমাদের লেখা পর্যন্ত ভিডিওটা লং করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। তো তোমরা ভিডিও পজ করে করে তোমরা লিখে নিবে, হ্যাঁ, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমাদের ফেসবুকে শেয়ার করে দিবে, তোমাদের বন্ধুদেরকে পার্সোনালি শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হয়। এরপরে এটা আরেকটা হচ্ছে ঘরে বসে শিক্ষা, উপকরণ তৈরিতে খরচ কমানো। এর আগের গুলোতে আমরা কথা বলেছিলাম তোমার ই লার্নিং এর সুবিধাসমূহ নিয়ে, এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের 5 নম্বর টপিক, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সমূহ। যেহেতু আমাদের দেশে ই লার্নিং আগে এত সুপরিচিত ছিল না, করোনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বাধ্য হয়ে ই লার্নিং এর দিকে অনেক বেশি ঝুঁকে যেতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ই লার্নিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আমাকে জানতে হবে, সেই চ্যালেঞ্জ সম্পর্কে তোমাকে লিখতে বলেছে। তবে ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশের পথে, তো আমরা ই লার্নিংকে অনেক সুন্দরভাবে আগামীর ভবিষ্যৎ আমাদের ই লার্নিংকে অনেক সুন্দরভাবে তারা পাবে, তাদের ক্ষেত্রে হয়তো বা এই চ্যালেঞ্জগুলো আর থাকবে না। ই লার্নিং এর চ্যালেঞ্জের এটা দ্বিতীয় টপিক, কোশ্চেনের সাথে মিলিয়ে নিবে অবশ্যই। তো আমাদের গত 5টা টপিক ছিল হচ্ছে ই লার্নিং এর যে চ্যালেঞ্জ সমূহ। এখন আমাদের পরবর্তী যে এই প্রশ্নের যে টপিকসটা আছে সেটা হচ্ছে ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন। তোমরা এই টপিকসটা নোট করতে থাকো। আমাদের আগের টপিকটা শেষ হয়েছে, এখন আমরা প্রশ্নের পরবর্তী টপিকে চলে এসেছি, স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা।
ই-লার্নিং এর সম্ভাবনা আসলে অনেক, কারণ ই-লার্নিং এ দেখো তুমি ঘরে বসেই সহজেই যে কোনো শিক্ষা উপকরণ পাচ্ছ, সাথে সাথে তুমি যে কোনো শিক্ষা গ্রহণ করতে পারতেছো, নামি দামি স্কুল কলেজের শিক্ষকদের লেকচার তুমি দেখতে পারতেছো, গ্রামে মফস্বলে থেকেও সে একটু ঢাকা বা কোনো মহানগরের নামি দামি কোনো স্কুলের টিচারের ভিডিও দেখতে পারতেছে, লেকচার শুনতে পারতেছে। এটা আসলে অনেক ধরনের বড় একটা সম্ভাবনা। তো আমরা একদম লাস্ট টপিকে চলে এসেছি, আমাদের উপসংহার। এটা তোমরা লিখতে থাকো, আর অবশ্যই প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারো, কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে অ্যাসাইনমেন্ট সমাধান করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিবে, আর তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর আবারও বলতেছি, তোমরা যদি হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের পিডিএফ কপিটা পেতে চাও অথবা ওয়ার্ড ফাইল পেতে চাও, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে তোমাকে স্ক্রিনশট নিতে হবে, দেন আমাদের ফেসবুক পেজে যদি তোমরা ইনবক্স করো তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে সেই পিডিএফ কপিটা দিয়ে দেবো, দেন তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারবে। তো আমাদের পিডিএফটা পেতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আর আর তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, আপনারা যদি আমাদের এই চ্যানেলকে ইউটিউবে সহজে খুঁজে পেতে চান তাহলে প্রথমত ইউটিউবে ব্রাউজ করবেন। ইউটিউবে আসার পরে এই সার্চ বক্সে আমাদের চ্যানেলের নাম দেখবেন, জাস্ট আমার নামটা লিখলেই হবে, জুয়েল মাহমুদ। আপনারা এই নামটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবার আমি এন্টার দিলাম বা সার্চ করব, এই যে আমাদের যে প্রথম চ্যানেলটা চলে এসেছে, এই যে এটাই হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলে হচ্ছে আপনারা ঢুকলেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। এই যে আমাদের চ্যানেল, এই চ্যানেলে এর আগেও আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে দিয়েছি। তো আমরা তৃতীয় সপ্তাহের সবগুলো অ্যাসাইনমেন্ট, প্রতিটি ক্লাসের সবগুলো অ্যাসাইনমেন্ট আমরা এখানে করে দেবো, আপনারা আমাদের সাথেই থাকবেন।